চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সদরের নিচু এলাকা থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর কোনো ধরনের চাষাবাদ ছাড়াই কাদামাটিতে রসুন বোনেন কৃষকেরা। মাত্র চার মাসের মধ্যে রসুন তোলেন চাষি। অন্যান্য ফসলের তুলনায় খরচ কম ও লাভ বেশি হওয়ায় প্রতি বছরই রসুনের আবাদ বাড়ছে এখানে। এই রসুনটা ধরেন ফলন বেশি, বুঝছেন, খরচ একটু কম। বৌজি ছেলে মেয়ে সব মিলে বিনা চাষে এই আবাদটা হয়। চলতি মৌসুমে নাটোরে প্রায় 19,050 হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 20,010 হেক্টর জমিতে প্রায় 1,27,492 মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিনা চাষে রসুনের এই আবাদে মোট চাহিদার প্রায় 30% রসুন এ জেলাতেই উৎপাদিত হচ্ছে। এবছর নাটোরে 20,010 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 960 হেক্টর বেশি। তবে জেলায় রসুনের বিপ্লব ঘটলেও উৎপাদিত রসুনের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। 4 বিঘায় প্রায় 20,000 টাকা খরচ হয়, তাতে যদি 2,000 টাকা যদি ওঠার সময় বিক্রি করা যায় তাহলে কিছুটা লাভ হয়। খরচা তো কম হয় না, দিন দিন খালি জিনিস মানে জিনিসপত্রের দাম বাড়তেছে, কিন্তু কৃষকের তো কৃষকের কোনো সুবিধা নাই। তাই মৌসুমের শুরুতেই রসুনের ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জেলার রসুন চাষীদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।